হ্যালো, কি অবস্থা? সবাই শুনতে পাচ্ছ কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সরি, ছুটির দিনে ক্লাস নিতে হচ্ছে, কারণ গত সপ্তাহে তোমরা জানো যে 42 ব্যাচের পরীক্ষা চলতেছে। তো ওদের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ভাইবা ছিল, তো এই কারণে ওই সময়টাতে পড়ে যাওয়ায় আর ক্লাস নেওয়া যায়নি আর কি। আচ্ছা, তো লাস্ট আমরা কোন পর্যন্ত পড়েছিলাম, কারো মনে আছে? আমরা কি ইলাস্টিক ফাইবার শুরু করেছিলাম নাকি? স্যার, লাস্ট ক্লাসে পলিওলিফিন শেষ হয়েছিল। আচ্ছা, পলিওলিফিন শেষ হয়েছিল, মানে আজকে আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করার কথা, তো সেটা হচ্ছে ইলাস্টিক ফাইবার। ঠিক আছে, আচ্ছা, আমি একটু ঢাকার বাইরে আছি, তো আমি মোবাইলের হটস্পট দিয়ে চালাচ্ছি, তো তো কল আসলে ডিসকানেক্টেড হয়ে যেতে পারি, তো ডিসকানেক্টেড যদি হঠাৎ হয়ে যায় তো তোমরা মানে ইয়াতে থেকো, আমি যত তাড়াতাড়ি সম্ভব আবার কানেক্ট হওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, তো আজকের চ্যাপ্টারে আমরা আস্তে আস্তে যাই। আচ্ছা, তো আজকে খুবই ইন্টারেস্টিং একটা ফাইবার নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে ইলাস্টিক ফাইবার। ইলাস্টিক ফাইবার আমরা সবাই কম বেশি দেখছি বা চিনি আর কি, অ্যাটলিস্ট। তো এই ফাইবারটা আমরা সিনথেটিক্যালি কিভাবে তৈরি করতে পারি এবং এর ইউজ গুলো কি কি, এর বর্তমান মার্কেট কন্ডিশন কি, এর প্রপার্টি গুলো কি কি, তারপরে এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই সব জিনিস দিয়ে আমরা মোটামুটি কাভার করবো আর কি এই চ্যাপ্টারে। তো ফার্স্ট অফ অল, ইলাস্টিক ফাইবার, ইলাস্টিক ফাইবারের সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রপার্টিটা সেটা হচ্ছে ইলাস্টিসিটি। এটা আমরা সবাই জানি যে কোনো একটা কিছুকে যদি আমরা একটা নির্দিষ্ট ফোর্স ক্রিয়েট করি, কোনো কিছুর উপরে ফোর্স ক্রিয়েট করলে সেটাকে ইলঙ্গেশন করতে পারি। ইলঙ্গেশন হওয়ার পর এই ফোর্সটা যদি আমি রিমুভ করে ফেলি এবং সেটা যদি আগের যে শেপ ছিল বা আগের যে লেন্থ ছিল সেই লেন্থে ব্যাক করে, এই ধরনের প্রপার্টিকে আমরা বলবো হচ্ছে ইলাস্টিক প্রপার্টি। এটা আমরা সবাই জানি অলরেডি। এবং ইলাস্টিক ফাইবার বা রাবার, টাকা পেঁচানো হয় যে রাবারটা দিয়ে, বা এই জিনিসগুলো আমরা দেখছি সবাই, সো আইডিয়া আছে আমাদের যে ইলাস্টিসিটি আসলে কেমন হয়। এখন আমরা আগের চ্যাপ্টারগুলোতে আরেকটা টার্ম নিয়ে অনেক আলোচনা হয়েছে, প্রতিটা ফাইবারেরই যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে ইলঙ্গেশন। এখন আমার কোশ্চেন হচ্ছে, ইলঙ্গেশন আর ইলাস্টিসিটি দুইটার মধ্যে কি পার্থক্য আছে নাকি সেম জিনিস, কি মনে হয়? একই রকম? একই রকম। আচ্ছা, অন্য কোনো মতামত আছে? ইলঙ্গেশন আর দুইটা ইলাস্টিসিটি আলাদা। দুইটা আলাদা। ওকে, কিভাবে আলাদা একটু এক্সপ্লেইন করতে পারবা? স্যার, ইলঙ্গেশন হচ্ছে আমরা যখন কোনো ফাইবারকে স্ট্রেস দিয়ে মানে
সম্প্রসারণ করার চেষ্টা করব, তার যতটুকু সম্প্রসারিত হবে সেটা হবে তার ইলংগেশন। আর ইলাস্টিসিটি স্যার যতটুকু মানে সম্প্রসারণ করার পর আমরা যদি স্ট্রেসটা ছেড়ে দেই সে যতটুকু ব্যাক করতে পারবে স্যার, এটার মাত্রাটাকে ইলাস্টিসিটি বলা হয়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ভেরি গুড, তুমি মোটামুটি কাছাকাছি গেছো। ইলংগেশন জিনিসটা হচ্ছে আমার অরিজিনাল লেন্থের সাপেক্ষে একটা জিনিসের উপরে যখন ফোর্স ক্রিয়েট করতেছি সে হচ্ছে কতটুকু বাড়তেছে, অর্থাৎ ওই যে অনেকটা স্ট্রেইনের মতো আর কি। ডেল্টা এল বাই এল একটা সূত্র ছিল আমরা সবাই জানি, এইটা হচ্ছে আমার ইলংগেশন, মানে তাকে লম্বাই করতেছি, এর এর কোনো রিকভারি বা এর ব্যাক করার কোনো অপশন নিয়ে কথা বলতেছি না। বাট ইলাস্টিসিটির সাথে রিকভারি জিনিসটা অ্যাটাচড, অর্থাৎ তুমি যদি কোনো কিছুকে ইলাস্টিক্যালি ডিফর্ম করো তার রিকভার করার মতো ক্যাপাসিটি থাকতে হবে, কারণ একটা জিনিসকে তুমি টান দিয়ে লম্বা করলে এটা এইভাবেই থেকে গেল, তাহলে সেটাকে আমরা বলতে পারবো না যে এটা কোনো ইলাস্টিক ম্যাটেরিয়াল বা ইলাস্টিক ডিফর্মেশন। তো এটার কি করতে হবে, টেনে লম্বা করার পর ছেড়ে দিলে তাকে আবার ব্যাক করতে হবে শেপে। তো এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স। এবং আমরা যে ফাইবারটা নিয়ে পড়ব, যে পলিমারটা নিয়ে পড়ব, তার এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো আর কি। আচ্ছা, তো সিনথেটিক ইলাস্টিক ফাইবার যেটা, তার একটা নির্দিষ্ট নাম আছে, একে আমরা ডাকি হচ্ছে স্প্যান্ডেক্স, এটা হচ্ছে একটা জেনারেল নাম, অথবা ইলাস্টেন, এটাও হচ্ছে একটা জেনারেল নাম। ইলাস্টিক ফাইবার তো অনেক বড় হয়ে যায়, তো এই কারণে এই নামে ডাকা হয়। এখন ইলাস্টেন নামটা আসছে ইলাস্টিসিটি থেকে, এটা আমরা সবাই জানি আর বা বুঝতেই পারতেছি। আর স্পান্ডেক্স নামটা আসছে এক্সপান্ড, এক্সপান্ড যে একটা ওয়ার্ড আছে, অর্থাৎ কোনো কিছুকে টেনে সম্প্রসারণ করানোর কেই বলা হয় এক্সপান্ড, বা কোনো কিছু যখন বৃদ্ধি হয় বাড়ে লেন্থে বা শেপে যখন বাড়ে তখন তাকে বলি আমরা এক্সপান্ড করতেছে। তো এইটার ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করলে দেখা যায় যে স্পান্ডেক্স শব্দটা আসে। তো এই নামটা আসলে এই এক্সপান্ডের একটা অ্যানাগ্রাম, একে বলা হয় হচ্ছে অ্যানাগ্রাম, যখন কোনো একটা ওয়ার্ডের লেটারগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করে অন্য কোনো একটা ওয়ার্ড বানাইতে পারি সেটাকে বলা হয় হচ্ছে অ্যানাগ্রাম। তো স্পান্ডেক্স নামটা হচ্ছে এক্সপান্ড শব্দের অ্যানাগ্রাম একটা। আচ্ছা, তো এরপরে আমরা ইলাস্টিক ফাইবার কি বা ইলাস্টোমারিক, সরি হ্যাঁ ইলাস্টোমারিক ফাইবার কি এটা নিয়ে আলোচনা করব আর কি। কি ব্যাপার, ই হয়ে যাচ্ছে কেন? আচ্ছা একটা মিনিট, আচ্ছা ইলাস্টোমারিক ফাইবার, আচ্ছা একটা মিনিট, আমার ইয়ারটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা সবাই দেখতে পাচ্ছ তো নাকি, স্ক্রিনটা একটু ছোট করতে হইতেছে কারণ ওই যে অটোমেটিক্যালি ইয়া হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তো ইলাস্টোমারিক ফাইবার, তো আমরা আগেই বলছি যে যেসব ফাইবারের ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স আছে, অর্থাৎ যারা হচ্ছে স্ন্যাপব্যাক করতে পারে তাদেরকে আমরা হচ্ছে ইলাস্টিক ফাইবার বলতে পারি। আচ্ছা একটা মিনিট, একটু আমাকে টাইম দাও। Okay, again.
আচ্ছা, তো আমরা আবার ব্যাক করলাম, দেখতে পাচ্ছ তো সবাই নাকি? ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা আসলে এমন একটা সিনথেটিক ফাইবার নিয়ে আলোচনা করব যার হচ্ছে ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স আছে, অর্থাৎ এরকম কোন ফোর্স ক্রিয়েট করলে তাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি, আবার ফোর্সটাকে ছেড়ে দিলে সে তার নিজস্ব ইয়াতে ব্যাক করে, নিজস্ব শেপে ব্যাক করে। তো এই যে ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স বা এই ধরনের কিছু থাকতে পারে, এইটার আইডিয়া আমরা পাইছি একটা ন্যাচারাল সোর্স থেকে। ন্যাচারাল রাবার আমরা ইউজ করতাম আগে, এই সিনথেটিক ফাইবারটা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত। তো এই ন্যাচারাল রাবারটাকে দেখে আমরা বুঝতে পারছি যে এই ধরনের কোন একটা মেটেরিয়াল আমরা তৈরি করতে পারি এবং সেটাকে টেক্সটাইল অ্যাপ্লিকেশন বা অন্যান্য যেসব অ্যাপ্লিকেশন আছে সেখানে আমরা ইউজ করতে পারি। তো এইটা ইলাস্টিক ফাইবারটা মূলত আবিষ্কার হয়েছে 1960s এর দিকে, 1960 সালের দিকে। তো তার আগ পর্যন্ত আমরা আসলে এই ক্যারেক্টারিস্টিক্সটাকে এই কাজটার অভাব পূরণ করতাম। তো তো এই রাবারের কিছু অসুবিধা আছে, তো যার কারণে আমাদের এই সিনথেটিক ফাইবারের দিকে যেতে হয়েছে। তো মেইনলি দুইটা অসুবিধা। প্রথম অসুবিধা হচ্ছে রাবারের স্ট্রেংথ, অর্থাৎ আমরা এর উপরে যখন ফোর্স ক্রিয়েট করতেছি সে কতটুকু রেজিস্ট করতে পারতেছে। এই স্ট্রেংথটা রাবারের আসলে অতটা ভালো না। তো এইটা একটা বড় ধরনের অসুবিধা, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা ফাইবারকে এরকম টানতেছি, তো একটু ফোর্স অ্যাপ্লাই করার ফলেই দেখা যাচ্ছে যে ফাইবারটা ছিঁড়ে যাচ্ছে। তো এটা একটা বড় অসুবিধা, কারণ আমাদের একটা ফাইবার যদি খুব তাড়াতাড়ি এরকম ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেটাকে কোনো তেমন কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করা যাবে। তো স্ট্রেন ছিল একটা অসুবিধা, আর একটা অসুবিধা ছিল হচ্ছে ইলাস্টিক রিকভারি, অর্থাৎ রাবারের ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স আছে, অর্থাৎ রাবারকে তুমি টানলে লম্বা হবে এবং ছেড়ে দিলে ব্যাক করবে, বাট রিকভারিটা আসলে অতটাও ভালো না। মানে তুমি টেনে যে এরকম ধরো 1 মিটার একটা ফাইবারকে যখন আমি টানতেছি বা ফিলামেন্টকে একটা টানতেছি, সাপোজ 1 মিটারকে টেনে আমি 2 মিটার বানাইলাম, এখন এই 2 মিটার থেকে যদি ছেড়ে দেই তার আবার 1 মিটার বা 1 মিটারের কাছাকাছি ব্যাক করার কথা, তাই না? তো দেখা যায় যে সে ব্যাক করে বাট এরকম হাফ 1.5 মিটার হয়ে গেছে, মানে সে হাফ ব্যাক করছে, পুরোপুরি রিকভার করতে পারে নাই। তো এই রিকভারিটা লো, তো এই লো রিকভারি নিয়ে তো আসলে লাভ নাই, কারণ তুমি যদি ইলাস্টিক ধরো একটা প্যান্ট বানাইছো যার কোমরে ইলাস্টিক আছে, এখন এইটাকে যদি আমি একবার পরি তখন কিন্তু এটা এক্সপ্যান্ড করতে হবে, তাই না? টান দিয়ে লম্বা বানাইতে হবে। তো পরার পর ছেড়ে দিলে এটা যদি তোমার এরকম পুরাপুরি রিকভার না করে বা লুজ হয়ে যায় তাহলে কিন্তু আসলে অ্যাপ্লিকেশনটা না, এফিসিয়েন্ট হইলো না, তাই না? তো এইটা ছিল রাবারের বড় একটা অসুবিধা। তো এই কারণে 1960s এর দিকে এসে সায়েন্টিস্টরা চিন্তা করলো যে এরকম কোন পলিমারিক মেটেরিয়াল ইউজ করে এরকম কিছু তৈরি করা যায় কিনা, যেহেতু তারা ধরো পলিস্টার আবিষ্কার করে ফেলছে, এমআইড আবিষ্কার করে ফেলছে, রেওন, ভিসকোস, এগুলো সবই তক্তক দিনে আবিষ্কার হয়ে গেছে। তো 1960s এর দিকে এসে তারা ভাবলো যে তাহলে এটাও তো সম্ভব, ওগুলো যখন আমরা পারছি, তো তখন একটা পলিমার নিয়ে তারা কাজ শুরু করলো যার নাম হচ্ছে পলি ইউরেথান, এটার নাম আমরা অনেকেই শুনছি এবং এটাই হচ্ছে এই চ্যাপ্টারের আমাদের মানে স্পেশাল পলিমার, যেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমাদের পুরা ফাইবারের ক্যারেক্টারিস্টিক্সটা। অর্থাৎ পলি ইউরেথানকে দিয়ে আমরা হচ্ছে আমাদের ইলাস্টিক ফাইবারটাকে বানাবো।
তো তার আগে আমাদের পলিউরেথানের ইয়াটা একটু জেনে নেওয়া দরকার, যে পলিউরেথানের মানে কেমিক্যাল ফর্মুলাটা হচ্ছে NHC00। পলিয়েস্টারের যেমন ছিল C00, তারপর হচ্ছে অ্যামাইডের ছিল একটা, অ্যাক্রাইলিকের ছিল একটা, এরকম এর যে আমাদের ফাংশনাল গ্রুপটা সেটা হচ্ছে এটা NHC00। এইটা যদি কোনো ফাইবারের ভেতরে আমরা 85% বা তার অধিক পাই, সেটাকে আমরা বলতে পারবো এটা একটা পলিইউরেথান ফাইবার। সো এইটা হচ্ছে US ট্রেড কমিশনের সংজ্ঞা অনুসারে, এই সংজ্ঞাটা আমরা সবাই জানি, অন্যান্য ফাইবারের ক্ষেত্রেও সেম সংজ্ঞা। সো কোন PU টাইপ বা কোন পলিউরেথান ফাইবার আমরা তাদেরকেই বলবো যার মধ্যে অ্যাটলিস্ট 85% আমাদের সেগমেন্টেড পলিউরেথান আছে। তো PU ডাকা হয় সংক্ষেপে পলিউরেথানকে। আর সেগমেন্টেড কেন এটা আমরা একটু পরে দেখবো পরবর্তী স্লাইড গুলাতে, তা আপাতত জাস্ট এটুকু মনে রাখি। তো তার আগে পলি ইউরেথান কি আমরা কেউ দেখছি কিনা এটা একটু আমাদের বোঝা দরকার। কি মনে হয়, তোমরা কি পলি ইউরেথান দেখছো কোথাও? হ্যালো, কেউ কি পলি ইউরেথান দেখছো? মনে হয় আমরা সবাই পলি ইউরেথান হয়তো দেখছি বাট নাম জানি না, চিনি না। হ্যাঁ সেটাই, আমরা ধরো বিশেষ করে ছেলেরা যে প্যান্ট পরে, প্যান্টের পেছনে একটা ছোট চামড়ার মতো অংশ থাকে, দেখছো না, বেল্ট লুপ, ওইটা কিন্তু পলি ইউরেথান দিয়ে তৈরি, যদি পুরাপুরি লেদার না হয় আর কি, লেদার থাকে না ওইটাকে, আমরা আরেকটা নামে ডাকি ফেক লেদার, অর্থাৎ নকল লেদার। ওকে, তো ওইটা দেখতে অনেকটা তোমার লেদারের মতো, এই কারণে ফেক লেদার ডাকা হয়, এবং ওই জিনিসটা হচ্ছে আমাদের পলি ইউরেথান। এখন বলতে পারো আচ্ছা ওইটা পলি ইউরেথান, তাহলে ওইটার তো কোনো ইলাস্টিক প্রপার্টি আমরা খেয়াল করলাম না, তাই না? খেয়াল করছো ওইটাতে কি কোনো ইলাস্টিসিটি আছে, বা টানলে লম্বা হয় ছেড়ে দেয় এরকম কিছু আছে? না স্যার, এরকম কিছু নাই। এর কারণটা হচ্ছে ওইটা কোনো সেগমেন্টেড পলিউরেথান না, ওইটা হচ্ছে নর্মাল একটা পলিউরেথান। আচ্ছা সরি, আমরা বলছিলাম হচ্ছে পলিউরেথান হইতে হবে সেগমেন্টেড, এর মানে কি, এইটাই হচ্ছে এখানকার স্পেশালিটি। এইটাই হচ্ছে এখানকার স্পেশালিটি যে পলিউরেথানটা হবে সেগমেন্টেড পলিউরেথান। তো এইটার মানে কি, সেগমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিভাগ বা ভাগ, তাই না? একটা সেগমেন্ট মানে একটা ভাগ। তো আমরা এখন পলিউরেথানটা যখন বানাবো তখন আমাদের এমন ভাবে বানাইতে হবে যেন ওইখানে একটা সেগমেন্টেশনের সৃষ্টি হয়। জিনিসটা কেমন সেটা আমরা একটু পরে দেখতেছি। তো তার আগে এখানে কিছু ট্রেড নেম দেওয়া আছে, এটা আমরা একটু নিজেরা দেখে নিব, এখানে আসলে বলার কিছু নাই। আর আরেকটা জিনিস, যে জেনারেল টার্ম স্পান্ডেক্স আর হচ্ছে ইলাস্টেন। স্পান্ডেক্সটা ডাকা হয় নর্থ আমেরিকান রিজিয়নে, আর ইলাস্টেনটা দেখা হয় এলসওয়্যার, অর্থাৎ অন্যান্য দেশগুলাতে, যেমন হচ্ছে ইউরোপে বা অস্ট্রেলিয়াতে, এরা হচ্ছে কে ইলাস্টেন এবং স্পান্ডেক্স, এই দুইটা জেনারেল নামে ডাকে। আর ট্রেড নেম হচ্ছে এইগুলা, লাইক্রা, গ্লস স্পান, ভাইরিন ব্লু, এগুলা হচ্ছে ট্রেড নেম। আচ্ছা, তো এখন আমরা মেইন জিনিসে যাব, সেটা হচ্ছে সেগমেন্টেড পলিউরেথান কি এবং এটা কিভাবে বানানো হয়। তো ফার্স্ট অফ অল, সেগমেন্ট বলতে আমরা বুঝাই একটা বিভাগ, একটু আগে বললাম। তো নর্মালি একটা পলিউরেথান যখন আমরা বানাই, অর্থাৎ এই যে NHC00, এই এই বন্ডটা যখন আমরা বানাবো, এইটা বানানোর জন্য আমাদের দুই ধরনের উপাদান লাগে। একটা হচ্ছে তোমার দুই দিকে হাইড্রোক্সিল গ্রুপ আছে এরকম একটা কিছু, সেকেন্ড কম্পোনেন্টটা হচ্ছে আইসোসায়ানাইট গ্রুপ আছে এরকম কিছু একটা। আইসোসায়ানাইট মানে হচ্ছে C
CNO বা NCO এরকম কোন গ্রুপ থাকলে সেটা হচ্ছে আইসোসায়ানাইড আর হাইড্রোক্সিল গ্রুপ তো আমরা সবাই চিনি তো এই ধরনের দুইটা গ্রুপ যখন একত্রিত হয় তখনই আসলে এখানকার OCN আর এখানকার OH এই দুইটা একত্রিত হয়ে আমাদের NHCOO এই ফাংশনাল গ্রুপটা ফর্ম করে এবং এইটা থাকা মানেই হচ্ছে সেটা হচ্ছে পলি ইউরেথান ফাইবার বা ইউরেথান গ্রুপ এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে কার্বামেট CARBAMAT কার্বামেট তো কার্বামেট গ্রুপও ডাকা হয় একে ইউরেথান গ্রুপও ডাকা হয় এবং পলিমারটাকে ডাকা হয় হচ্ছে পলি ইউরেথান তো এইখানে আমরা যে দুইটা ম্যাটেরিয়াল ইউজ করতেছি একটা হচ্ছে কি দুই পাশে হাইড্রোক্সিল থাকবে আর একটা দুই পাশে আইসোসায়ানাইড থাকবে এরকম কিছু একটা মাঝখানে এক্স ওয়াই জেড অনেক কিছুই থাকতে পারে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব বাট মেইন কন্ডিশন হচ্ছে একটা ডাই অ্যালকোহল আর একটা হচ্ছে ডাই আইসোসায়ানাইড এরকম দুইটা কম্পোনেন্ট থাকবে এখন এই দুইটা কম্পোনেন্টে যখন আমরা একত্রিত করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে একটা পার্ট কে আমরা ডাকবো হচ্ছে সফট সেগমেন্ট এটা হচ্ছে আমাদের সফট সেগমেন্ট বা এইটার ক্রিস্টালাইনিটি খুবই কম এটার অ্যামরফাসনেস মোটামুটি বেশি এবং এই কারণে এই সেগমেন্টটার নাম হচ্ছে সফট সেগমেন্ট আর আইসোসায়ানাইড যুক্ত যে সেগমেন্টটা সেটার নাম হচ্ছে হার্ড সেগমেন্ট শক্ত সেগমেন্ট তো এই এইটার আবার আমাদের ক্রিস্টালাইনিটি অনেক বেশি অর্থাৎ এখানে তোমার অ্যামরফাসনেস কম জিনিসটা পুরোপুরি অনেক বেশি ক্রিস্টালাইন তো এই NH মানে ইউরেথান গ্রুপের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের ম্যাটেরিয়াল নিচ্ছি একটা হচ্ছে একদমই সফট আর একটা হচ্ছে হার্ড তাইলে এইখানে একটা তোমার সেগমেন্টেশনের সৃষ্টি হলো না যে এক পাশ হচ্ছে সফট পোর্শন আর এক পাশ হচ্ছে হার্ড পোর্শন আবার এইখানে আইসা আরেকটা সফট পোর্শন লাগবে আবার এখানে আরেকটা হার্ড পোর্শন লাগবে তার মানে কি যে আমাদের একই পলিমার চেইনের ভেতরে কিন্তু দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে দুই ধরনের প্রপার্টি যুক্ত ফাইবার তৈরি হচ্ছে এবং এই কারণে আমরা এই পলিউরেথানটাকে বলতেছি সেগমেন্টেড পলিউরেথান ব্যাপারটা কি বোঝা গেছে ক্লিয়ার হয়েছে নাকি আর একটু বলতে হবে স্যার আরেকবার রিপিট করলে ভালো হতো আচ্ছা ওকে তো আমরা বলছি যে আমরা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই বন্ডটা তৈরি করা এই মানে এই কেমিক্যাল ফর্মুলাটা তৈরি করা NHCOO এবং এটার জন্য আমরা যেটা করে থাকি একটা ডাই অ্যালকোহলিক গ্রুপ নেই আরেকটা হচ্ছে ডাই আইসোসায়ানাইড গ্রুপ নেই এই দুইটাকে একত্রিত করলে দেখো তুমি এখানে দুইটা ও আছে মানে ও এইচ আর CNO কে একত্রিত করলে N আছে একটা H আছে একটা C আছে একটা ডাবল ও দুইটা ও আছে তার মানে এটাই হচ্ছে আমাদের ইউরেথান গ্রুপ এখন আমরা এই পোর্শনটা যেটা নেই সেটাকে এমন ভাবে নেই যেন হচ্ছে এখানে ক্রিস্টালাইনিটির তুলনায় অ্যামরফাসনেসটা বেশি থাকে অর্থাৎ জিনিসটা সফটনেস শো করে আমরা জানি যে ক্রিস্টালাইন হওয়া মানে কি বেশি ওরিয়েন্টেড হয়ে যাওয়া বেশি ওরিয়েন্টেড হয়ে গেলে সেটা কিন্তু মানে স্ট্রেংথ বেশি শো করে বা সেটা হচ্ছে সেটাকে ডিফর্ম করা যায় না সহজে সো সেটা হয় ক্রিস্টালাইন সেকশন সেটাকে আমরা বলি হার্ড সেকশন আর যদি অ্যামরফাসনেস বেশি থাকে তাহলে এই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলি হচ্ছে অ্যামরফাস মানে ওরিয়েন্টেশন কম থাকে সো এটাকে আমরা বলি হচ্ছে অ্যামরফাস ম্যাটেরিয়াল তো এই এইখানে আমরা যে জিনিসটা বানাইতেছি ইউরেথান গ্রুপের দুই পাশে এক পাশে হচ্ছে সফট সেগমেন্ট এক পাশে হচ্ছে হার্ড সেগমেন্ট তো এই কারণে আমাদের এখানে একটা সেগমেন্টেশনের সৃষ্টি হয়েছে অর্থাৎ এখানে একটা ভাগ সৃষ্টি হয়েছে এক পাশ হচ্ছে সফটনেস শো করতেছে আর এক পাশ হচ্ছে হার্ডনেস শো করতেছে তো এক একটা NHCOO বন্ড আমরা যখন গঠন করব একটার পর একটা আসলে এরকম অল্টারনেটলি আসতে থাকে একবার এরকম সফট পোর্শন আসবে একবার এরকম হার্ড পোর্শন আসবে তো এইটার মানেই হচ্ছে আমাদের এইখানে সেগমেন্টেশনের সৃষ্টি হলো তো একটা পলিউরেথান চেইনের ভেতরে
এরকম যখন অসংখ্য একটার পর একটা সেগমেন্ট আসতে থাকবে, একবার সফট একবার হার্ড আবার সফট আবার হার্ড এরকম আসতে থাকবে, তো এই কারণে আমরা একে বলি হচ্ছে সেগমেন্টেড পলিউরেথান। এখন কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখন আমাদের আসলে এই দুই ধরনের বিপরীতমুখী ক্যারেক্টারিস্টিক্স যুক্ত যে ম্যাটেরিয়াল গুলো নিচ্ছি, এটার দরকারটা আসলে কি? তো এইটার দরকার ফার্স্ট অফ অল সফট সেগমেন্টটা দরকার হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি আনার জন্য। ফ্লেক্সিবিলিটি মানে এই যে টান দিলে লম্বা হচ্ছে বা ছেড়ে দিলে ব্যাক করতেছে, এটাই হচ্ছে তার ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবল। এইটা আনার জন্য আমাদের এই অ্যামরফাস রিজিয়নটা দরকার বা সফট সেগমেন্টটা দরকার। আর স্ট্রেন্থ আনার জন্য অর্থাৎ ফাইবারটা যাতে ছিঁড়ে না যায়, টান দিলে সে নির্দিষ্ট একটা ফোর্স টলারেট করতে পারে, এই জিনিসটার জন্য আমাদের দরকার হচ্ছে হার্ড সেগমেন্টটা অর্থাৎ আইসোসায়ানাইড যুক্ত গ্রুপটা। তাইলে দুইটা আলাদা সেগমেন্টের দরকার কেন এটা আমরা বুঝতে পারতেছি, তাই না? যে অ্যালকোহল যুক্ত গ্রুপগুলো কি দিবে, ইলাস্টিসিটি বা ফ্লেক্সিবিলিটি আনার জন্য দায়ী, আর আইসোসায়ানাইড যুক্ত যে পার্টটা আছে সেটা হচ্ছে স্ট্রেংথ বা স্ট্রং হওয়ার জন্য রেসপন্সিবল। তাইলে দুইটা সেগমেন্ট আমাদের এই কারণেই দরকার যে একদিকে আমরা একে চাইতেছি যে সে এক্সপ্যান্ড করবে বা ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক দেখা দিবে, আরেকদিকে আমরা চাইতেছি সে নির্দিষ্ট একটা স্ট্রেংথ শো করবে, মানে ছিঁড়ে যাবে না খুব সহজে। এই দুইটা জিনিসের জন্য আমাদের সেগমেন্টেড পলিউরেথানটা বানাইতে হয় এবং দুইটা পার্ট দুইটা কাজের জন্য দায়ী। ওকে, আচ্ছা, তো এখন আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, এই যে সফট সেগমেন্ট এবং হার্ড সেগমেন্ট এই দুইটার প্রপোর্শন কেমন হবে? অর্থাৎ একটা যদি আমরা ফাইবারকে 100% পলিউরেথান ফাইবার বলি, তার মধ্যে এইটা কত পার্সেন্ট থাকবে আর এইটা কত পার্সেন্ট থাকবে? তো নর্মালি আমাদের সফট সেগমেন্টের পরিমাণটা হার্ড সেগমেন্টের তুলনায় বেশি থাকে। এর কারণটা হচ্ছে ফাইবারটাকে যখনই ফ্লেক্সিবল হইতে হবে তখন হচ্ছে তার সরি ফাইবারটাকে যখনই ইলাস্টিক হইতে হবে তখন এমন ভাবে তাকে বানাইতে হবে যেন ফ্লেক্সিবিলিটিটা ভালো কাজ করে। এখন ফ্লেক্সিবল পোর্শনের পরিমাণ যদি তোমার ইয়ার তুলনায় কম হয়ে যায়, হার্ড সেগমেন্টের তুলনায় কম হয়ে যায়, তাহলে কিন্তু সে অত ভালো ইলাস্টিসিটি শো করবে না। কারণটা কি? কারণটা আমরা দেখতে পাবো পরবর্তী স্লাইডে। তো এই স্লাইডে আমরা আবার ব্যাক করব, আমরা একটু পরবর্তী স্লাইডটা দেখে আসি। আচ্ছা, কারণটা হচ্ছে এইটা, এইখানে আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পারতেছি যে একটা হার্ড সেগমেন্ট সরি এটা হচ্ছে সফট সেগমেন্ট, এটা হচ্ছে হার্ড সেগমেন্ট, এই দুইটা এরকম অল্টারনেট করে পাশাপাশি সাজানো থাকে। এটা হচ্ছে জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এইখানে দেখতে পাচ্ছি যখন রিল্যাক্সড অবস্থা আর যখন স্ট্রেসড অবস্থা তখন আসলে কি হয়, রিল্যাক্স অবস্থায় আমাদের এই সফট সেগমেন্ট যেটা সেটার ফ্লেক্সিবিলিটি কম থাকে বা সেটা হচ্ছে এরকম কম্প্রেসিভ একটা নেচারে থাকে, আর যখন এটাকে তুমি টান দিবা বা যেটা এটার উপরে কোনো ফোর্স ক্রিয়েট করা হয় তখন হচ্ছে কি, এই সফট সেগমেন্টটাই কিন্তু এক্সপ্যান্ড করে বা ইলাস্টেশন যে নেচারটা বিকজ অফ দিস সফট সেগমেন্ট। তো সফট সেগমেন্টটাই বাড়বে আবার সফট সেগমেন্টটাই কমে যাবে। সো এইটাই হচ্ছে মেইন রিজন আমাদের ইলাস্টিসিটি দেখানোর জন্য। তো এই সফট পার্টটার মধ্যেই আসলে আমাদের এই ফ্লেক্সিবল হওয়ার যে ক্ষমতাটা সেটা হচ্ছে থাকে। একটু আগেও আমরা দেখছি যে বা বলছি যে সফট সেগমেন্টটা হচ্ছে ইলাস্টিসিটির জন্য অ্যাকাউন্টেবল বা দায়ী, আর হার্ড সেগমেন্টের তেমন কোনো ডিফরমেশন ঘটে না, তেমন কোনো পরিবর্তন হয় না। কারণ কি, এটা অলরেডি ক্রিস্টালাইন শেপে আছে, সো এটাকে তুমি আর এর থেকে বেশি ক্রিস্টালাইন করতে পারবে না বা এর থেকে বেশি ওরিয়েন্টেশন ইম্পার্ট করতে পারবে না। তো যে পরিমাণ লম্বা হওয়ার যে ক্ষমতা সেটা আসবে আমাদের সফট সেগমেন্টটা থেকেই। আচ্ছা, তো এইখানে এই কারণে আমাদের সফট সেগমেন্টটা একটু বেশি হইতে হয়। তো আমি অলওয়েজ এই জিনিসটাকে বা এই শেপটাকে আরেকটা জিনিসের সাথে কম্পেয়ার করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সেটা হচ্ছে একটা স্প্রিং। আমরা সবাই স্প্রিং দেখছি না?
এরকম যে স্প্রিং থাকে স্পাইরাল শেপে, সরি আঁকাটা উল্টা পাল্টা হচ্ছে, আমরা সবাই এরকম স্প্রিং দেখছি, তো স্প্রিং কে টানলে কি হয়, কোন পার্টটা তোমার এক্সপান্ড করে বা কোন পার্টটা সোজা হয়? মাঝখানে যে স্পাইরাল পার্টটা থাকে, তাই না? তো আমরা যদি একটা স্প্রিং কল্পনা করি, স্প্রিং এর দুই পাশে ধরলাম দুইটা হুক আছে, এরকম দুইটা রিং এর মতো আছে যেটা কোনো এক্সপান্ড হয় না, তো এটাকে আমরা বলি হচ্ছে হার্ট সেগমেন্ট। আর এই মাঝখানের যে পোর্শনটা বাড়ে বা কমে সেটাকে আমরা যদি সফট সেগমেন্টের সাথে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো কি, দুই পাশে যখন আমরা টান দিব এই সফট সেগমেন্টটাই একবার লম্বা হবে, আবার ছেড়ে দিলে এটাই কম্প্রেস হয়ে যাবে, তাই না? এরকমই তো হয়। তো এখানেও ব্যাপারটা অনেকটা সেরকম। তো স্প্রিং এর ক্ষেত্রে নর্মালি সফট সেগমেন্টার পরিমাণই বেশি থাকে, অর্থাৎ এই যে মাঝখানের যে পার্টটা এইটার পরিমাণই তুলনামূলকভাবে বেশি থাকে কম্পেয়ারিং টু দিস হার্ট সেগমেন্ট অ্যাট দ্য টার্মিনাল গ্রুপ। অর্থাৎ দুই পাশে যে হার্ট সেগমেন্ট গুলো থাকে ওইটার সাথে কম্পেয়ার করলে আমার এই মাঝখানের অংশটার পরিমাণ বা প্রপোর্শন একটু বেশি থাকে। তো এইখানে এই ছবিটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি নিচে এরিয়ার মাধ্যমে, তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, এখানে হার্ট সেগমেন্টের পরিমাণ বেশি না সফট সেগমেন্টের পরিমাণ বেশি? এইটা হচ্ছে আমাদের ইউরেথান বন্ড বা ইউরেথান গ্রুপ, এইটার এই পাশটাতে হচ্ছে আমাদের সফট সেগমেন্ট, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেন আছে, তার মানে এখানে ও এইচ ছিল, এইচটা বাইরে পড়ে গেছে, এই কারণে হচ্ছে এটাকে পলিমার দেখানো হয়েছে, তো শুধুমাত্র মনোমার একটা, এই কারণে এইচটা বাইরে পড়ে গেছে। আর এই পাশটা হচ্ছে আমাদের হার্ট সেগমেন্ট, তাহলে দেখে কি মনে হচ্ছে কোন পার্টটা বড়? হার্ট সেগমেন্ট। হার্ট সেগমেন্ট বড়। তাহলে কি কথার সাথে কাজ মিলল একটু আগে যা বললাম? কথার সাথে কাজ মিলে নাই, কথার সাথে কাজ অ্যাকচুয়ালি মিলছে বাট আমরা বুঝতে পারিনি। সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা পলিমার দেখাচ্ছি, টোটালটা হচ্ছে কি একটা মনোমার, মানে একটা ইউনিট। তো এইখানে দেখতে পাচ্ছি যে এইটার এখানে একটা এক্স আছে, এক্সটা কি নির্দেশ করে ডিগ্রি অফ পলিমারাইজেশন, অর্থাৎ ভিতরে কতগুলো মনোমার আছে আমরা জানি না, এক্স এর মান কি 1000 হইতে পারে, 2000 হইতে পারে, 50 হইতে পারে, 10 হইতে পারে, আবার 1 লাখ হইতে পারে, তাই না? এক্স এর মান আমরা যা দিব বা যে পরিমাণ ম্যাটেরিয়াল আমরা দিব তার উপরে ডিপেন্ড করবে। আর এই টোটালটার উপরে আছে হচ্ছে এন, এন মানে হচ্ছে টোটাল, এই ইউনিটটা আসলে কতবার রিপিট হচ্ছে সেটা সে নির্দেশ করে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্স যদি আমরা 1000 নেই, তার মানে কি প্রতি 1000টা সফট সেগমেন্টের জন্য, 1000 ইউনিট সফট সেগমেন্টের জন্য এরকম একটা হার্ট সেগমেন্ট, তাহলে প্রপোর্শন কার বেশি হলো? সফট সেগমেন্টের। সফট সেগমেন্টের। তো আমরা যখন পলিমারটাকে বানাবো তখন আমরা এইভাবে ম্যাটেরিয়াল গুলোকে দিব যাতে সফট সেগমেন্টটা বেশি থাকে, অর্থাৎ আমার যে অ্যালকোহলিক ডাই অ্যালকোহলিক যে গ্রুপটা সেটার পরিমাণ বেশি হবে কম্পেয়ারিং টু আমাদের এই যে আইসোসায়ানাইড গ্রুপ। ওকে, তো এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে ওকে আমরা দিলাম সাপোজ 1000 ইউনিট এরকম ডাই অ্যালকোহল বা সফট সেগমেন্ট দিলাম, আর ধরো 10 ইউনিট আমরা হার্ট সেগমেন্ট দিলাম, তো এখন ঘটনা হইলো এরকম যদি হয় যে 1000টা একসাথে লেগে গেছে তারপরে এসে 10টা হার্ট সেগমেন্ট একসাথে লাগছে, এরকম হইতে পারে? মানে হচ্ছে কোনো ইউনিফর্মিটি নাই যে এক পাশে পুরাটাই সফট পড়ে গেছে আরেক পাশে পুরাটাই হার্ড পড়ে গেছে, তাইলে কি আমার ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স ভালো হবে বা এরকম হইলে কি হবে আসলে, কি মনে হয়? স্যার ভালো হবে না, এক সাইড অনেক নরম হবে এক সাইড শক্ত, ভালো হবে না মানে সেটা আন ইউনিফর্ম হয়ে যাবে, ইউনিফর্মিটি নাই, মানে তুমি এক দিক বেশি লম্বা হচ্ছে আরেক দিক একদমই হচ্ছে না, এরকম হয়ে যাবে। তাইলে জিনিসটাকে আমাদের ইউনিফর্ম বানাইতে হবে, অর্থাৎ এরকম থাকতে হবে যে সব সেগমেন্ট হার্ট সেগমেন্ট এক একটা ইউনিট গঠন করবে এবং এই ইউনিট গুলা একটার একটার সাথে এরকম লেগে লেগে আমাদের ফাইবারটা তৈরি হবে। সেটা কিভাবে তৈরি হবে সেটা আমরা পরবর্তী স্লাইড গুলাতে দেখব, তো আপাতত জাস্ট আমরা এটুক জেনে রাখি যে ইউনিফর্মিটিটা দরকার। আচ্ছা, তো
আমরা আবার একটা আগের স্লাইডে ফিরে যাই। তো এইখানে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আমরা ইউরেথানটা কিভাবে বানাবো, তো আমরা অলরেডি জানলাম যে কেন আমরা এক পাশে সফট রাখবো, কেন এক পাশে হার্ড রাখবো, কেন এটাকে সেগমেন্টেড পলি ইউরেথান বানাবো। আর সেগমেন্টেড পলি ইউরেথান বানাইতে হইলে আমাদের যে দুইটা কম্পোনেন্ট লাগবে সেই দুইটা কি আসলে, সেটা আমরা এখন আলোচনা করব। এটা আমরা একটা উদাহরণ হিসেবে দেখাইছি, একটা ডাইওল, এখানে বিউটেন ডাইওল দেখানো হয়েছে, বাট নট নেসেসারি যে আমাদের বিউটেন ডাইওল ইউজ করতে হবে ফাইবার বানানোর জন্য। তো নর্মালি আমরা যখন পলি ইউরেথান বানাই তখন হচ্ছে আমরা সফট সেগমেন্টে দুই ধরনের পলিমার ইউজ করি, দুই ধরনের না অ্যাকচুয়ালি অনেক ধরনের পলিমার ইউজ করি, বাট এই দুই ধরনের পলিমার ইউজ করলে আমরা বেটার রেজাল্ট পাই। তো সেই দুইটা হচ্ছে কি কি, একটা পলি ইথার, একটা হচ্ছে পলিয়েস্টার। এই দুইটা কিন্তু আমি আলোচনা করতেছি ফর অনলি ফর সফট সেগমেন্ট, নট হার্ড সেগমেন্ট। তো সফট সেগমেন্টের উদ্দেশ্য হচ্ছে দুইটা অ্যালকোহল যুক্ত একটা গ্রুপকে নিয়ে আসা। তো পলি ইথারটা আমরা ডিটেলসে মনে হয় পড়ি নাই, বাট পলিয়েস্টারটা আমরা পড়ে আসছি। পলিয়েস্টারটা আমরা চিনি, পলিয়েস্টার কি সেটা আমরা জানি। তো পলিস্টার কি একটা গ্লাইকল, মানে পলিস্টারের দুই পাশে কি হাইড্রোক্সিল গ্রুপ আছে? কারো কি মনে আছে পলিস্টারের ফর্মুলাটা? আচ্ছা, তো আমরা একটু দেখি। আমরা পলিস্টার পড়ছিলাম হচ্ছে পলিইথিলিন টেরেপথ্যালেট, এটার নাম ছিল, একটা টেরেপথ্যালিক অ্যাসিড নিয়েছিলাম প্লাস হচ্ছে একটা ইথিলিন গ্লাইকল নিয়েছিলাম, নিয়ে আমরা ড্যাক্রন বা টেরিলিন তৈরি করেছিলাম। তাহলে আমরা একটু দেখি আসলে পলিস্টার কি দুই পাশে দুইটা হাইড্রোক্সিল আছে কিনা, তাই না? তো পলিস্টারের ফর্মুলাটা যদি আমরা লিখি, পলিস্টারের টার্মিনাল গ্রুপে ছিল সি ডাবল ও এইচ। তো সি ডাবল ও এইচ কে আমরা এইভাবেও লিখতে পারি, তাই না? ও এইচটা টার্মিনালে দিয়ে দিলাম এক পাশে সি ডাবল ও, এইটার সাথে ছিল একটা বেনজিন চক্র, অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম হচ্ছে তোমার টেরেপথ্যালিক অ্যাসিড। তো এই বেনজিন চক্রের সাথে হচ্ছে এই পাশে সি ডাবল ও বন্ড ছিল, যেটা ছিল আমাদের এস্টার বন্ড। এর সাথে আমাদের ইথিলিন গ্লাইকলের দুইটা যে মানে ইথেনের যে দুইটা মিথাইল গ্রুপ সেই দুইটা ছিল, এবং সবশেষে আরেকটা ওইচ ছিল। এটা ছিল আমাদের পলিইথিলিন টেরেপথ্যালেটের কেমিক্যাল ফর্মুলা। তো এইখান থেকে আমরা দেখতে পারতেছি যে আসলে কিন্তু এইটার দুই পাশে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে অ্যাকচুয়ালি পলিস্টারে। সো এটাকে কি আমরা সব সেগমেন্ট হিসেবে ইউজ করতে পারবো? তো এইটাকে আমরা অ্যাকচুয়ালি সফট সেগমেন্ট হিসেবে ইউজ করতে পারবো, যেহেতু আমাদের সফট সেগমেন্টের মলিকুলার ওয়েট হার্ড সেগমেন্টের তুলনায় বেশি হইতে হবে, বা এটা আমরা অলরেডি বলছি আগে যে কেন বেশি হইতে হবে। সো সফট সেগমেন্ট হিসেবে আমরা এই পলিস্টারটাকে অথবা পলিইথারটাকে অথবা আরো কিছু ক্যাপ্রোল্যাকটাম বা হচ্ছে অ্যামাইড, এগুলো অ্যামাইড না, ক্যাপ্রোল্যাকটাম বা কার্বোনিয়াম, কার্বামোনিয়াম, এরকম কিছু যৌগ আছে যেগুলোকে আমরা ইউজ করতে পারি সব সেগমেন্ট হিসেবে। বাট মোস্ট অফ দ্য কেসেসে আমরা পলিইথার এবং পলিস্টার এই দুইটাকে ইউজ করতে পারি, কারণ হচ্ছে এগুলা করলে মলিকুলার ওয়েট একটু বৃদ্ধি পায় বা এর ক্যারেক্টারিস্টিক্স একটু ভালো হয়, প্লাস এগুলো হচ্ছে অ্যাভেইলেবল। তো এগুলার কথা চিন্তা করে সবকিছু মিলিয়ে দেখা যায় যে পলিস্টারটা বা পলিইথারটাকে ইউজ করে আমরা আসলে এই ইয়াটা বানাইতে পারি। আচ্ছা, ওকে। তো এরপরে
আমরা এই চ্যাপ্টারের যে মেইন কাহিনী অর্থাৎ ম্যানুফ্যাকচারিংটা আমরা কিভাবে করব সেটা নিয়ে একটু আলোচনা করব আজকে, এবং এই টপিকটাই আজকের লাস্ট টপিক, পরবর্তী সাইডগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এইখানে অন্যান্য ফাইবার গুলোর তুলনায় আমাদের পলিউরেথানটা তৈরি করাটা একটু ক্রিটিক্যাল, একটু জটিল মানে প্রসেসটা। তো একটু সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। তার আগে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইলাস্টিক ফাইবার। তো ইলাস্টিক ফাইবারটা এরকম একটা প্যাকেজের মধ্যে জড়ানো থাকে একসাথে। তো তোমরা যদি না দেখে থাকো ভবিষ্যতে দেখতে পারবা, কোনো স্পিনিং মিল ভিজিটে যখন যাবা বা যারা হচ্ছে এই লাইকরা বা পলি মানে এইটা নিয়ে কাজ করে ওখানে গেলে দেখতে পারবা যে প্যাকেজ গুলা দেখতে অনেকটা এরকম। আচ্ছা তো এখন আসো আমরা এটাকে বানাবো। এখন কিভাবে বানানোর জন্য আমাদের তিনটা স্টেপ লাগবে। তিনটা স্টেপের প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে খুবই সোজা, সেটা হচ্ছে আমরা সফট সেগমেন্টটা আগে বানায় নিব। সফট সেগমেন্টের আরেকটা নাম আছে, একে আমরা প্রি পলিমারও বলে থাকি বা প্রি পলিমার নামে ডাকি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে এই সফট সেগমেন্টটা বানায় নেওয়া। তো সেটা যদি পলি ইথার হয় আমরা পলি ইথার আলাদা বানিয়ে নিব, যদি পলি এস্টার হয় আলাদা পলি এস্টার বানিয়ে নিব। পলিস্টার তো আমরা বানাইতে পারি, তাই না? তো নট ফাইবার, শুধুমাত্র পলিমারটা আর কি। তো ফার্স্ট স্টেপ আমরা প্রি পলিমার তৈরি করব বা সফট সেগমেন্ট তৈরি করব, যেহেতু সফট সেগমেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম পোর্শন। আর আমরা যদি একটা স্প্রিং এর সাথে কল্পনা করি তাহলে হচ্ছে এই যে স্প্রিং এর যে স্পাইরাল পার্টটা সেটা আমরা আগে বানাবো। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তো বানাইলাম, কোনো সমস্যা নেই, এটা আমরা সবাই জানি কিভাবে বানাইতে হয়। সেকেন্ড স্টেপ, এই যে স্প্রিং এইটার দুই পাশে আমরা দুইটা হুক অ্যাড করব, অর্থাৎ আমার যে সফট পোর্শনটা হয়েছে বা পলিস্টারটা যে আমরা বানাইছি পলিস্টারের টার্মিনাল গ্রুপে দুইটা আইসোসায়ানাইড, দুই সাইডে দুইটা আইসোসায়ানাইড আমরা যুক্ত করব। আর থার্ড স্টেপ যেটা সেটা হচ্ছে এই যে অসংখ্য তোমার, আমরা তো এখানে একটা মনোমার দেখাচ্ছি তাই না, তো এইটার মতো কিন্তু আরো অনেক মনোমার তৈরি হয়েছে আসলে, আমরা একটা মনোমার বানাইনি। তো এই যে এক একটা মনোমার, এই দুইটা মনোমারকে আমরা হচ্ছে জোড়া লাগাই দিব। এই যে মাঝখানে দুইটা যে হার্ড পোর্শন আছে এই হার্ড পোর্শন দুইটাকে আমরা জোড়া লাগাই দিব। কিভাবে? সেই রিয়াকশনটার নাম হচ্ছে কাপলিং রিয়াকশন, যে কাপলিং অফ আইসোসায়ানাইড। তো এইটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। আচ্ছা তো এখন আমরা একটু বিক্রিয়া দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা আমাদের কনসেপ্টটা বুঝলাম যে কিভাবে আমরা কি করব, এখন আমরা একটু বিক্রিয়া দিয়ে বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট স্টেপ কোনটা বলছি, আমাদের একটা প্রি পলিমার বানিয়ে নিতে হবে। সাপোজ আমরা পলিস্টার বানাবো, পলিস্টার নিয়ে কাজ করব, যেহেতু আমরা পলিস্টারকে চিনি। তো একটু আগে পলিস্টারের ফর্মুলা আমরা লিখছিলাম, পলিস্টারের দুই পাশে কি আছে, দুইটা ওএইচ আছে। মাঝখানে আমি আর এত বড় জিনিস লিখতেছি না সময় বাঁচানোর জন্য, শুধুমাত্র পি দিয়ে ডিনোট করলাম, এটা হচ্ছে পলিস্টার। পলিস্টারের দুই পাশে দুইটা ওএইচ আছে। তোমরা কিন্তু পরীক্ষার সময় ফুলটা লিখবা, বাট আমি এখানে জাস্ট সময় বাঁচানোর জন্য বলতেছি। তো এটা হচ্ছে আমাদের প্রি পলিমার বা সফট সেগমেন্ট, এটা আমরা আগে বানাইলাম। তো প্রি পলিমার তৈরি হইলো। এখন সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপটা কি বলছি, এইটার সাথে আমরা যোগ করব একটা জিনিস, সেটা হচ্ছে হার্ড সেগমেন্টটা, অর্থাৎ দুইটা আইসোসায়ানাইড যুক্ত দুইটা গ্রুপ যোগ করব। সাপোজ আইসোসায়ানাইড এর ফর্মুলা হচ্ছে সিএনও বা এনসিও, যেটাই লেখো একই কথা। এইটা মাঝখানে ধরো একটা বেনজিন আছে, এই পাশে আর একটা সিএন, এইটা হচ্ছে একটা ডাই আইসোসায়ানাইড যুক্ত যৌগ, কারণ দুই পাশে দুইটা সিএনও আছে, এই কারণে দুইটা ডাই আইসোসায়ানাইড। তো এইটাকে আমি যুক্ত করব আমাদের এই প্রি পলিমারটার সাথে। তাহলে কি হবে ঘটনাটা আসলে, এই যে ওএইচ আর এই যে সি,
এই দুইটা বিক্রিয়া হচ্ছে, আমার ধরো পিটা মাঝখানে যেরকম আছে সেরকমই থাকলো, অর্থাৎ পলিস্টারের পার, এইখানে ওএইচ আর সিএনও জোড়া লেগে কি হয়ে যাবে এনএইচ সি ডাবল, অর্থাৎ আমাদের ইউরেথান বন্ড, ঠিক কিনা? এখানে বেনজিন থাকলো আর এই পাশে একটা সিএনও ছিল সেটা থাকলো, একইভাবে এই দিকেও কিন্তু সেম জিনিসটাই হবে, অর্থাৎ এনএইচ সি ডাবল হবে, আর এইটার সাথে যে এই ডান সাইডের পোর্শনটা ছিল সেটা যেরকম ছিল সেরকমই থাকবে, অর্থাৎ একটা বেনজিন থাকবে এদিকে আর এদিকে একটা সিএনও থাকবে। তো এই জিনিসটাকে আমরা বলবো আইসোসায়ানাইড টার্মিনেটেড প্রিপলিমার, কারণ মাঝখানের পার্টটা হচ্ছে আমাদের প্রিপলিমার আর দুই পাশে এখন দেখো আগে ছিল ওএইচ, তাই না? এখন সেটা হয়ে গেছে কি সিএনও, এই পাশে হয়ে গেছে সিএন, তাহলে এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড টার্মিনেটেড প্রিপলিমার। এটাকে যদি আমরা একটা স্প্রিং এর সাথে তুলনা করে দেখাই, এটা হচ্ছে আমাদের মাঝখানের পার্টটা, আর হার্ড সেগমেন্ট গুলাকে আমরা কি বলছি এক একটা হুক বা এক একটা রিং, রিং গুলা হচ্ছে হার্ড পার্ট। তো থার্ড পার্টে গিয়ে এই যে আমাদের একটা মনোমারিক ইউনিট, এইটা আরেকটা মনোমারিক ইউনিটের সাথে আমাদের জোড়া লাগাইতে হবে, এটা হচ্ছে, এবং এই জোড়া লাগানোর ফলেই আস্তে আস্তে আমাদের চেইনটা বাড়তে থাকবে বা চেইনটা বড় হইতে থাকবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট। তো থার্ডটাতে আমরা কি করব, কাপলিং রিয়াকশন করব, অর্থাৎ এই যে একটা মনোমারিক ফুল ইউনিট তৈরি হলো এইটা আমার আরেকটা মনোমারিক ইউনিটের সাথে জোড়া লাগাবো, এবং কনসিকুয়েন্টলি আরেকটার সাথে এইভাবে সিকোয়েন্সিয়ালি জোড়া লেগে লেগে আমাদের পুরো পলিমার চেইনটা তৈরি হবে। তাইলে এইটাকেও আমি একটু সংক্ষেপে লিখি, মাঝখানের পুরো পোর্শনটাকে আমি পি লিখলাম, এক পাশে সিএনও দিলাম, এটার আরেক পাশেও সিএনও দিলাম, কারণ আমাদের এই পুরাটার দুই পাশে দেখো দুইটা সিএনও আছে, সিএনও আনলাম। এইটা একটা আমাদের মনোমারিক ইউনিট, আর একটা সেকেন্ড মনোমারিক ইউনিট লিখি সেম, এই জিনিসটাই অনেকগুলো তৈরি হবে, সো এটাকে সেকেন্ড ইয়া হিসেবে লিখলাম সিএনও। তো এই হইল আমাদের দুইটা মনোমার, এখন এইটাকে আমরা কাপলিং করব বা জোড়া লাগাবো একসাথে। সো সেটা কিভাবে করব, এই জায়গাটাতে জোড়া লাগাইতে হবে, এখন একটা সিএনও আর একটা সিএনও এর সাথে কিন্তু অত ভালোভাবে বিক্রিয়া করবে না, তো এই বিক্রিয়াটা করলেও অত বেশি স্ট্রং হবে না, কারণ সে হচ্ছে পুরা ফিল আপ, সেও হচ্ছে পুরা ফিল আপ। তো এখন আমাদের যেটা করতে হবে, এদেরকে জোড়া লাগানোর জন্য আরেকটা জিনিসের সহায়তা নিতে হবে বা সাহায্য নিতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে গ্লুইং এজেন্ট অথবা কাপলিং এজেন্ট। তো সেটা কি, এইখানে আমরা আরেকটা গ্লাইকল আনবো ছোট, অর্থাৎ দুই পাশে ওএইচ আছে এরকম একটা গ্রুপকে এখানে নিয়ে আসবে, খুবই ছোট, এটা হচ্ছে খুবই মানে ইগনোরেন্ট টাইপের জিনিস, এটা আমাদের ফাইবার হওয়ার জন্য দরকার নেই, বাট এটা হচ্ছে দুইটা জিনিসকে জোড়া লাগানোর জন্য দরকার। তাহলে এইটা আনলে কি হবে, এই সিএনও এই ওএইচ এর সাথে বিক্রিয়া করে কি এনএইচ সি ডাবল বা ইউরেথান বন্ড গঠন করবে, তাই না? আর এই ওএইচ এই সিএনও এর সাথে বিক্রিয়া করে আরেকটা মানে ইউরেথান বন্ড গঠন করবে। তো এই দুইটা ইউরেথান বন্ড যখন গঠন করবে পুরাটাকে আমরা একটা ইউনিট হিসেবে ধরতে পারবো। সিমিলারলি এইটার সাথেও আরেকটা ওএইচ যুক্ত হবে, প্লাস মাঝখানে ছোট্ট কিছু একটা থাকবে, এখানে আরেকটা ওএইচ থাকবে, এবং এই ওএইচ কি আরেকটা ইউনিটকে এখানে জোড়া লাগাবে। তো এইখানে যে ঘটনাটা ঘটতেছে, আমাদের যে চেইনটা ছিল সেটা আস্তে আস্তে কিন্তু এক্সটেন্ড হচ্ছে, বড় হচ্ছে, তাই না? সো এই রিয়াকশনটাকে আরেকটা নাম আছে, যা যেটাকে বলা হয় হচ্ছে চেইন এক্সটেনশন রিয়াকশন, চেইন এক্সটেনশন রিয়াকশন। আর এই যে ছোট ছোট গ্রুপগুলোকে আমরা আনতেছি, কাপলিং এজেন্টগুলোকে আমরা আনতেছি, এইগুলোকে বলা হয় চেইন এক্সটেন্ডার, অর্থাৎ যারা হচ্ছে চেইনটাকে এক্সটেন্ড করে
তাদেরকে বলা হয় হচ্ছে চেইন এক্সটেন্ডার। ব্যাপারটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে, বুঝাইতে পারছি নাকি আর একটু দরকার? এই রিয়াকশনটা কিন্তু, সরি আমার ইয়েটা বন্ধ হয়ে গেছে, এই রিয়াকশনটা কিন্তু একটু জটিল কম্পেয়ারিং টু আদার ফাইবার্স। তো যা যা বলছি এইখানে সব লেখা আছে, সবকিছু তিনটা প্রসেসই বিক্রিয়া টিক্রিয়া সহ সবকিছু লেখা আছে, এবং আশা করি কনসেপ্টটা মাথায় ঢুকছে নাকি? আচ্ছা, না ঢুকলে নিজেরা একটু বাসায় দেখো, আমরা পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো একটু যদি আমরা সামনে যাই, এইখানে আমরা যে দুইটা জিনিসকে ইউজ করলাম, একটার নাম আমরা দিছি ম্যাক্রোগ্লাইকল, একটার নাম দিছি ডায়াইসোসায়ানাইড। ম্যাক্রোগ্লাইকলটা হচ্ছে আমাদের যে সফট পার্ট সেটা, আর ডায়াইসোসায়ানাইড হচ্ছে আমাদের যে হার্ড পার্ট সেটা। তো এই দুইটার কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। প্রথমত ম্যাক্রোগ্লাইকল যেটা, অর্থাৎ সফট পার্ট যেটা, সেটা হইতে পারে পলিয়েস্টার বা পলিইথার বা কার্বোনেট বা ক্যাপ্রোল্যাকটন, একটু আগে যেগুলো বললাম, অথবা কম্বিনেশন অফ দিস যেগুলো হইতে পারে। সেকেন্ড ইয়াটা হইল, এদের মেইন ক্যারেক্টারিস্টিক্স কি, এদের যে চেইন তাদের দুই পাশে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে। থার্ড পয়েন্টটা হচ্ছে এদের ইম্পর্টেন্ট ফিচার, তারা হচ্ছে লং এবং ফ্লেক্সিবল, অর্থাৎ তাদের ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ইলাস্টিক প্রপার্টি পাবো না। সো তাদের লং হইতে হবে, ফ্লেক্সিবল হইতে হবে। দিস পার্ট ইজ রেসপন্সিবল ফর স্ট্রেস ক্যারেক্টারিস্টিক্স, অলরেডি যেটা বললাম। আর ডাইআইসোসায়ানাইড যে পার্টটা, অর্থাৎ যে হার্ট সেগমেন্টটা, সেটার কেমন হইতে হবে, সেটার দুই পাশে দুইটা আইসোসায়ানাইড গ্রুপ থাকতে হবে, অর্থাৎ এই যে সিএনও যে পার্টটা, এটা হচ্ছে তোমার পলিমারের দুই পাশে দুইটা থাকতে হবে, বা মনোমার এটার যে কেমিক্যাল ফর্মুলা। আর এটার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি, রিজিডিটি, বা এটা হচ্ছে যে স্ট্রেংথ, পুরো ফাইবারের যে স্ট্রেংথটা আসবে সেটা প্রোভাইড করবে আমাদের এই ডাইসোসায়ানাইড। ওকে, আচ্ছা, তো আমরা পলিমার পর্যন্ত গেছি, তাই না? পলিমার বানাইছে। তো পলিমার বানানোর পরের ধাপটা হচ্ছে আমাদের স্পিনিং, অর্থাৎ ফাইবার বানানো। অর্থাৎ পলিমারের যে ম্যাটেরিয়াল গুলো আছে, এগুলাকে আমরা কিভাবে এরকম ফাইবারের শেপে কনভার্ট করব, ফাইবার বা ফিলামেন্ট সেটাই হোক, অর্থাৎ এরকম শেপে কিভাবে নিয়ে যাব। আমরা স্পিনারেট ইউজ করার কথা সবাই জানি, অলরেডি অনেকগুলো ফাইবার পড়ে আসছি যে স্পিনারেটের হোল দিয়ে বের করে ফাইবারের শেপে নিয়ে যাই। এখানেও ঠিক সিমিলার জিনিসটা হবে, বাট এইখানে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে আমরা যখন পলিমারটাকে বানাবো, অর্থাৎ এই যে একটু আগে যে প্রসেসিং তিনটা স্টেপ দেখে আসলাম, এইখানে এই স্টেপগুলোর মাধ্যমে কিন্তু আমরা মেইন পলিমারটাকে বানাইছি। তো পলিমারটাকে যখন আমরা বানাবো, পলিউরেথান পলিমার, তখন দুইটা ঘটনা ঘটতে পারে। ফার্স্ট অফ অল আমাদের পলিমারটা লিনিয়ার হইতে পারে, সেকেন্ড অফ অল পলিমারটা ব্রাঞ্চ হইতে পারে। তো লিনিয়ার এবং ব্রাঞ্চ আমরা সবাই এতদিনে বুঝে যাওয়ার কথা, পলিইথিলিনেও দেখে আসছি যে ব্রাঞ্চিং এর কারণে কি কি সমস্যা সৃষ্টি হয় বা ডেন্সিটি কেমন হয়, তাই না? বা কেন আসলে ব্রাঞ্চিং গুলো হয়, এটা আমরা কিন্তু পলিইথিলিন চ্যাপ্টারে দেখছি। তো আমি এখন একটা ছোট্ট কোশ্চেন করি, যে হোয়াট ইজ লিনিয়ার পলিমার চেইন আর হোয়াট ইজ ব্রাঞ্চড পলিমার চেইন? এনিওয়ান, কেউ বলতে পারবা? স্যার, লিনিয়ার পলিমার চেইন, স্যার পলিমার চেইনটা স্যার একটা নির্দিষ্ট লাইনে থাকবে, কোনো শাখা প্রশাখা থাকবে না, আর ব্রাঞ্চ। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। লিনিয়ার পলিমার চেইনের কোনো আশেপাশের অ্যাডিশনাল কোনো যৌগের সাথে বিক্রিয়া করবে না, সে স্ট্রিক্টলি তার যে সব ম্যাটেরিয়াল আছে। ব্রাঞ্চিং মানে হচ্ছে আশেপাশের পরিবেশে অন্যান্য অ্যাডিশনাল যা যে এলিমেন্ট গুলো আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস, এগুলো আশেপাশের থেকে একটা শাখা বা ব্রাঞ্চিং সৃষ্টি করবে।
এখন লিনিয়ার হয় তখন সেটা হচ্ছে একটা সলিউবল পলিমার, মানে তাকে আমরা খুব সহজেই আমাদের সলিউশন স্পিনিং এর জন্য গলায় ফেলতে পারি বা সলিউবল করতে পারি, ডিজলভ করতে পারি কোনো একটা ইয়াতে সলভেন্টের ভিতরে। সো আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমাদের এই পলিমারটাকে মেল্টিং এর মাধ্যমে তৈরি করা হয় না, পলিমারটাকে সলিউশন স্পিনিং এর মাধ্যমে তৈরি করা হয়, আইদার ওয়েট স্পিনিং প্রসেসে অথবা ড্রাই স্পিনিং প্রসেসে। তো সলিউশন বানানোর জন্য আমাদের কিন্তু ডিজলভ হওয়াটা জরুরি। একটা জিনিস যখন হোমোজিনিয়াসলি একটা সলভেন্টের ভিতরে ডিজলভ হয়ে যাবে, সেই সলিউশনটা দিয়ে আমরা যখন ফাইবার বানাবো, সেই ফাইবারটা মানে ভালো প্রপার্টি শো করবে। তো তার আগে বললাম যে এটাকে মেল্ট করা হয় না, কেন করা হয় না, কোনো কারণ তো অবশ্যই আছে তাই না? তো কারো কি কোনো আইডিয়া দিতে পারবা যে কি মনে হয় কেন করা হয় না? আমরা যদি এটাকে তাপ দিতাম বা মেল্ট করতাম কি সমস্যা হইতো? মাথায় কিছু আসে? কমন সেন্স? আচ্ছা আমি বলে দিই, স্যার অল্প তাপমাত্রায় অল্প তাপমাত্রায় গলে যাবে না, এটা রিজন না। মেইন রিজনটা হচ্ছে আমরা কিন্তু এখানে দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছি, একটা সফট সেগমেন্টের জন্য একটা হার্ড সেগমেন্টের জন্য। এখন তুমি যদি একে তাপ দাও, দুইটা কি সিমিলার ওয়েতে গলবে? তাদের মেল্টিং টেম্পারেচার কি সেম থাকবে? না। তো তুমি যদি তাকে গলাইতে যাও, দেখা যাবে যে একটা গলে গেছে আর একটা গলে নেই, অথবা একটা তোমার বয়লিং টেম্পারেচারে চলে গেছে আর একটা তোমার মেল্টিং উঠছে মাত্র। তো তার মানে কি আমার মানে পুরো জিনিসটাই আসলে নষ্ট হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে মেল্টিং করি না বা মেল্টিং করতে পারি না। আচ্ছা, তো তাইলে উপায় কি আমাদের? ড্রাই স্পিনিং অথবা ওয়েট স্পিনিং, দুইটার মাধ্যমেই করা যায়। তো তার আগে আমাদের এটাকে সলিউশন বানাইতে হয়, একটা সলভেন্টে এটাকে ডিজলভ করতে হয়। তো দেখা যায় যে লিনিয়ার যে চেইনগুলো তৈরি হয়েছে এইগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটাকে তুমি ওই যে ডাইমিথাইল ফর্মামাইডে দিলে এটা গলে যায় বা ডিজলভ হয়ে যায়। বাট যেগুলো তোমার ব্রাঞ্চড বা ক্রস সেকশন, এইগুলাকে গলাইতে একটু কষ্ট হয়, মানে এগুলা ডিজলভ হয় না, এগুলা হচ্ছে তোমার সলিড আকারেই ওই ডাইমিথাইল ফর্মামাইড বা কেমিক্যাল গুলাতে ভাসতে থাকে, তাহলে তো সমস্যা। এরকম সলিড থাকলে তো এটাকে দিয়ে আসলে ওই ফাইবারের শেপে নেওয়াটা, ফাইবারের শেপে অ্যাকচুয়ালি নেওয়া যাবে না, সলিড আকারে আছে তাই না? দেখা যাবে স্পিনারেটের হোল বন্ধ করে ফেলছে, ব্লক করে ফেলছে, অনেক ঝামেলা। তাহলে উপায় কি? এই জিনিসটাকে কি আমরা ফেলে দিব? তাহলে তো আবার ওয়েস্টেজ হবে, কস্ট বেশি পড়ে যাবে। তাইলে উপায় হচ্ছে আমাদের এই ব্রাঞ্চ বা ক্রস লিঙ্কড যে ইনসলিউবল পলিউরেথান আছে, এগুলোর জন্য একটা স্পেশাল প্রসেস আমরা ইউজ করি, এটাকে ফেলে দেই না, এটাকেও আমরা ফাইবারে কনভার্ট করি বাট একটু অন্যভাবে। তো এটার জন্য যেটা করতে হয়, লিনিয়ারটা নর্মালি করে ফেলি, লিনিয়ার নিয়ে আমি আর কথা বলবো না, কারণ ওয়েট স্পিনিং ড্রাই স্পিনিং অনেক পড়ানো হয়েছে। সো লিনিয়ারটাও সিমিলার ভাবেই আমরা ফাইবারের শেপে নিয়ে সেটাকে সলিডিফাই করে ফেলি, শেষ কথা। বাট যেগুলো তোমার ইয়া হয় না, দ্রবীভূত হয় না, ব্রাঞ্চ টাকারে থাকে, এগুলাকে আমরা ফিল্টার করে আলাদা করি। বা এগুলার ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা আগের প্রসেসে ফিরে যাই। আগের প্রসেসে আমাদের যে তিনটা স্টেপ ছিল, ফার্স্ট অফ অল প্রি পলিমার তৈরি, সেকেন্ড হচ্ছে যে আইসোসায়ানাইটের সাথে বিক্রিয়া, আর থার্ড হচ্ছে আমাদের কাপলিং বিক্রিয়া। তো যেখানে যে কন্ডিশনে ব্রাঞ্চিং সৃষ্টি হয় সেই কন্ডিশনে আমরা শুধুমাত্র প্রথম দুইটা ধাপ করব, থার্ড স্টেপটাকে আমরা স্কিপ করে যাব। স্কিপ করে যাব কারণ হচ্ছে আমাদের কাপলিং এর কারণেই কিন্তু ব্রাঞ্চিংটা সৃষ্টি হয়, কারণ আমরা যখন সেকেন্ড ধাপ পর্যন্ত আসছি তখন কিন্তু এই যে আমাদের পি এবং দুই পাশে সিএনও ছিল, এরকম একটা মানে এক একটা সেপারেট সেপারেট মনোমার সৃষ্টি হয়েছিল। আমরা থার্ড স্টেপে কিন্তু এগুলাকে জোড়া লাগাইছি, কাপলিং করছি, এবং কাপলিং এজেন্ট আসার ফলেই কিন্তু একটার সাথে আরেকটা এসে এরকম জোড়া লাগছে তাই না? এটা না থাকলে কিন্তু জোড়া লাগতো না। তো কাপলিং এজেন্ট যদি আমরা না দেই তাহলে জোড়া লাগবে না, জোড়া না লাগা মানে কি, তার মানে ব্রাঞ্চিংও কিন্তু সৃষ্টি হবে না, কারণ এইখানেও তোমার জোড়া লাগতে হইলে একটা কাপলিং এজেন্ট দরকার।
তারা নিজেদের মধ্যে কাপলিং এজেন্ট ছাড়া পরস্পর বিক্রিয়া করতে পারবে না। তো এই কাপলিং এজেন্টটা যদি আমরা না দিই, সেকেন্ড স্টেপ পর্যন্ত রাখি এবং এইটা দিয়ে যদি আমরা সলিউশন বানাই, তাইলে কিন্তু আমাদের আর এই ব্রাঞ্চিং এর ঝামেলাটা সৃষ্টি হচ্ছে না, সলিউশনটা আমার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। তো এই সলিউশনটাকে নিয়ে আমরা স্পিনারেটের হোল দিয়ে ফোর্স করে বের করে নিয়ে আসবো ফাইবারের শেপে। কিন্তু ঝামেলা হইলো, যদি আমরা কাপলিং এজেন্টটা না দিই তাহলে কিন্তু ফাইবারটার যে স্ট্রেংথ বা কন্টিনিউটি বজায় থাকা এটা কিন্তু থাকবে না, অর্থাৎ ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, যে একটু পর পর ফাইবার খুলে খুলে আসবে বা ছিঁড়ে যাবে, এক একটা মনোমারিক ইউনিট আলাদা আলাদা হয়ে যাবে। তো এই কারণে আমাদের কাপলিং এজেন্টটা দিতে হয়, থার্ড স্টেপটাকে আনতে হয়। তাহলে থার্ড স্টেপটা আমরা আনবো হচ্ছে এটা স্পিনারেটের হোল দিয়ে বের হওয়ার পর, এই ফর ব্রাঞ্চ পলিমার স্পিনারেটের হোল দিয়ে যখনই এটা বের হবে তখনই আমরা এই ব্রাঞ্চিং বা সরি চেইন এক্সটেন্ডার বা হচ্ছে কাপলিং এজেন্ট গুলা এই অবস্থাতে আমরা অ্যাপ্লাই করে দিব। ড্রাই স্পিনিং এর ক্ষেত্রে যে যে ইয়ের ভেতরে যে বের হবে সেখানে আমরা এই যে গরম বাতাসের সাথে এটাকে ঢুকাই দিব, আর ওয়েট স্পিনিং এর ক্ষেত্রে যে কোয়াগুলেশন বাতাসে সেখানে আমরা মিক্স করে দিতে পারি, অর্থাৎ এই কোয়াগুলেশন বাতে বের হওয়ার সাথে সাথে যাতে এই চেইন এক্সটেন্ডার গুলা বিক্রিয়া করে আমার এই যে পাশাপাশি চেইন গুলাকে একসাথে লাগাই দিতে পারে। ব্যাপারটা কি বোঝা গেছে? স্যার সলিউশন শুরুর দিকে দিয়ে দিতাম তাহলে কি হতো? হ্যাঁ, নর্মালি তো আমরা শুরুর দিকেই দিয়ে দিই, কিন্তু ওই যে ব্রাঞ্চিং এর কারণে যদি ব্রাঞ্চিং সৃষ্টি হয় তখন তাহলে তো আমরা সেটাকে আর সলিউশন বানাইতে পারতেছি না, তাই না? এই অসুবিধাটার কথাই বললাম আর কি। ব্রাঞ্চিং হওয়ার অসুবিধাটাই হচ্ছে আমরা একে ডিজলভ করতে পারবো না। এটাকে ধরো ধরো তুমি চিনি আর পানির দ্রবণ গুলাইতেছ, এখন চিনি যদি পানিতে না গুলে পুরাপুরি তাহলে কি সমান পরিমাণ মিষ্টি পাবা তুমি ওই সব জায়গায়? পাবো না, তাই না? সেটা ইউনিফর্ম হবে না, মানে আনইউনিফর্ম একটা সলিউশন তৈরি হবে, সেটাকে মিক্সচার বলতে পারবো বাট সলিউশন বলতে পারবো না, অর্থাৎ হোমোজিনিয়াস হবে না। সব জায়গায় সবকিছু সমান ভাবে থাকতে হবে তাইলে আমাদের ফাইবারটা ভালো হবে। তো এই সমস্যাটার থেকে উত্তরানোর জন্য আমরা আসলে এই কাজটা করে থাকি। যদি আমরা দেখি যে না আমাদের সবকিছুই লিনিয়ার তৈরি হচ্ছে, অর্থাৎ খুব সুন্দরভাবে ডিসলভ হয়ে যাচ্ছে, তাইলে তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা আগেই দিতে পারি। বাট কোনো কোনো কন্ডিশনে এরকম হয় যে ব্রাঞ্চিং তৈরি করে ফেলে, ক্রসলিং, থ্রি ডি শেপ তৈরি করে ফেলে, তো সেই ক্ষেত্রে সেই শেপগুলাকে আসলে ডিসলভ করা যায় না। তো তখন আমাদের উপায়টা হচ্ছে কি, আমরা থার্ড স্টেপটাকে আগেই দিব না, নর্মাল এই ক্ষেত্রে দিব আগে, বাট এই ক্ষেত্রে আগে দিব না, এটাকে স্কিপ করে যাব। আগে না দিয়ে তাকে হচ্ছে আগে এই যে সলিউশন বানায় স্পিনারেটের হোল দিয়ে বের করে নিয়ে আসব, তারপরে আমরা থার্ড স্টেপটা অ্যাপ্লাই করব। তো একই জিনিস, জাস্ট আগে আর পরে। আমরা নর্মাল ইয়ার ক্ষেত্রে থার্ড স্টেপটা অ্যাপ্লাই করতেছি হচ্ছে এই পজিশনে, অর্থাৎ মানে সলিউশনটা স্পিনারেটের হোল দিয়ে বের হওয়ার আগে, আর স্পেশাল কন্ডিশনে আমরা এটা ইউজ করতেছি এইখানে, অর্থাৎ স্পিনারেটের হোল দিয়ে বের হওয়ার পর। জাস্ট এইটুকুই পার্থক্য। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে যদি কোশ্চেন আসে যে আমরা ব্রাঞ্চড বা ইনসলিউবল পলিউরেথানের ক্ষেত্রে কিভাবে তাকে ফাইবার ফাইবারে কনভার্ট করি বা স্পিনিং করি, তাহলে বুঝায় লিখতে পারবা না? বুঝায় ইনশাল্লাহ অসুবিধা নাই। এই চ্যাপ্টারটা ইটসেলফ একটু জটিল, সো নিজেরা একটু দেখো, আর ক্লিয়ার না হইলে আমরা নেক্সট ক্লাসে বা পরে আবার আলোচনা করব, কোনো সমস্যা নেই। ওকে জি স্যার। আচ্ছা, তো এর পরের স্টেপগুলো আমরা পরবর্তী ক্লাসে কভার করব। তো আজকে এই পর্যন্তই আমরা রাখবো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বা বোঝার কোনো সমস্যা আছে কিনা? ওকে, ঠিক আছে। তো এইটার পাশাপাশি আমরা আজকে একটা কাজ দিব।
এর আগে আমরা বলছিলাম যে আমরা একটু পেপার পাবলিকেশন নিয়ে যদি ঘাটাঘাটি না করি তাহলে আমরা মানে আধুনিক বা মডার্ন যুগে কি কাজ হচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো না এই ফাইবারগুলোকে নিয়ে। তো সেইটার কারণে আমরা আজকে একটা পেপার তোমাদের আজকে দিয়ে দিব এবং এইটার একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে 2 সপ্তাহ পরে বা 2 সপ্তাহের মধ্যে আমাদের গুগল ক্লাসরুমে জমা দিবা তোমরা। তো টাস্কটা খুবই সহজ, একটা পেপার দিব, সেই পেপারটাকে তোমরা রিডিং জাস্ট পড়বা, পড়ে পড়ে বুঝবা এবং বুঝে পেপারটার উপরে একটা সামারি আকারের রেকর্ডিং তৈরি করবা, মানে হচ্ছে ভয়েস রেকর্ড, মোবাইলে যে রেকর্ড করা যায় না, নিজেরা ইংলিশে জাস্ট ওই পুরো পেপারটাই কি বলা হয়েছে বা পেপারটার উদ্দেশ্য কি ছিল, পেপারটাই কি এক্সপেরিমেন্ট করছে এবং রেজাল্ট কি পাইছে সেটা নিয়ে তোমরা যেটুকু বুঝছো সেটাকে জাস্ট ইংলিশে রেকর্ড করবে, 2 মিনিট বা 2.5 মিনিট এরকম হলেই চলবে, খুব বেশি দরকার নেই। ওকে, তো পেপারটা আমি একটু ওপেন করে দেখাইয়া দিই। একটা মিনিট, আচ্ছা পেপারটা আমি ওপেন করছি, আমি ইয়াতে শেয়ার করতেছি, সবাই দেখতে পাচ্ছ তো নাকি? আচ্ছা, এইটা হচ্ছে একটা সাইন্টিফিক জার্নাল, তো জার্নালটার পাবলিশার হচ্ছে এলসেভিয়ার, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পাবলিশার ইন দ্য ওয়ার্ল্ড, এলসেভিয়ার আছে, তারপর হচ্ছে তোমার ACS আছে, তারপর হচ্ছে তোমার এরকম আছে আরো নেচার আছে, তারপরে সেজ আছে, তারপর হচ্ছে স্প্রিঙ্গার আছে, উইলি আছে, টেইলর অ্যান্ড ফ্রান্সিস আছে, এগুলোর নাম তোমরা শুনছো কিনা জানি না, এরা হচ্ছে পাবলিশার, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে সাইন্টিফিক রিসার্চ গুলো হয় সেগুলাকে তারা রিপোর্ট আকারে পাবলিশ করে। তো এইটার আন্ডারে অনেকগুলা জার্নাল আছে, তো ওয়ান অফ দ্য জার্নাল হচ্ছে সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে জার্নালের নাম। তো এর আন্ডারে অনেকগুলা জার্নাল আছে, এক একটা জার্নালে এক এক জিনিস, যেমন এখানে এনভায়রনমেন্টাল রিলেটেড জিনিসগুলাকে পাবলিশ করে, এছাড়া কিছু আছে তোমার ন্যানো পার্টিকেল রিলেটেড রিসার্চ কে পাবলিশ করে, কিছু আছে টেক্সটাইল বেসড পাবলিশ কে রিসার্চ মানে রিসার্চ কে পাবলিশ করে, এরকম এক একটা জার্নাল এক একটা ইয়ে আছে। তো এইখানে 2020 সালের একটা কাজ, একটা রিসার্চ যেটা তোমাদের দিতে যাচ্ছি, এই রিসার্চটার বেস হচ্ছে আমাদের মাইক্রোফাইবার রিলিজ, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, হচ্ছে মোটামুটি সব ফাইবারেই কিছু না কিছু মাইক্রোফাইবার রিলিজ হয়, অর্থাৎ সাপোজ আমরা হচ্ছে একটা ফাইবারকে দিয়ে সুতা বানাইছি, সেই সুতাটা দিয়ে কাপড় বানাইছি, কাপড়কে কেটে কুটে আমরা গার্মেন্টস বানাইছি, তো এই গার্মেন্টসটা আমরা কিনে নিয়ে আসি বাসায়, অনেক সময় ধুই, তাই না, ওয়াশিং করি, তো এই ওয়াশিং করার সময় কিন্তু তার উপরে নানা রকম মেকানিক্যাল অত্যাচার চলে, নাকি মেকানিক্যাল স্ট্রেস বা বিভিন্ন রকম ডিফরমেশন তার উপরে উপর দিয়ে যায়। তো এইগুলা করার ফলে তার ভেতরে কিন্তু যে বিল্ডিং ইউনিট, যে ফাইবারগুলা মাইক্রো স্কেল মাইক্রো লেভেলের যে ফাইবারগুলা, সেই ফাইবার গুলা দেখা যায় যে পানির সাথে সাথে বের হয়ে যায়, অর্থাৎ কোনো কিছুকে ধোয়ার পর তুমি যখন এটাকে এত বেশি নাড়াচাড়া করাইছো বা বাড়ি দিছো বা এর কাপড় যখন কাঁচা হয় এর উপরে যে মেকানিক্যাল স্ট্রেস পড়ে তার ফলে হচ্ছে কিছু কিছু ফাইবার এটার থেকে বের হয়ে যায়, এটা অনেক সময় খালি চোখে আমরা দেখি না, কারণ মাইক্রো স্কেলের ফাইবার অনেক ছোট, সো দেখার কথাও না, আর অলরেডি পানির সাথে চলে যায় এক একটা ডিসইনটিগ্রেটেড ফাইবার, সো দেখা যায় না। তো এই যে রিলিজ হচ্ছে এটা ন্যাচারাল ফাইবার হলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ ন্যাচারাল ফাইবার বায়োডিকম্পোজ হয়ে যায় বা এটা নষ্ট হয়ে যায়, সমস্যা হয় না, কিন্তু যদি সিনথেটিক ফাইবার হয় তাহলে কি সমস্যা?
আমরা আগেও দেখছি যে তোমার পলিস্টার ফাইবারে মনে হয় দেখে আসছি যে এক একটা সিনথেটিক জিনিস আসলে ডিকম্পোজ হইতে 500 বছর 600 বছর এরকম টাইম লাগে। তো আমাদের অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যদি আসলে এত বেশি মাইক্রো ফাইবার রিলিজ হইতে থাকে সিনথেটিক ফাইবার যেগুলা, তাহলে কিন্তু আমাদের মানে জলজ যে এনভায়রনমেন্ট অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট এইটার ব্যালেন্সটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো কি পরিমাণ মাইক্রোফাইবার রিলিজ হয় সেটা তারা স্টাডি করছে এবং তাদের যে রিসার্চ সেটার বেসিস হচ্ছে তারা কিছু ডিভাইস ইউজ করছে। ওরা তো ধরো ইউকের একটা ইয়াতে কাজ করছে রিসার্চ ফ্যাসিলিটিতে, এবং তারা যে ডিভাইস গুলো ইউজ করছে সেগুলো হচ্ছে ধরো ওয়াশিং মেশিনের ভিতরে একটা নেট লাগাইছে বা একটা ব্যাগের ভিতরে নিয়ে কাপড়টাকে ধুইছে, যাতে করে তারা মাইক্রোফাইবারের রিলিজটাকে আটকাইতে পারে, মাইক্রোফাইবারটা যাতে পানির সাথে বের না হয়ে যায় এই ওয়াশিং মেশিন থেকে। এই কাজটা তারা করছে এবং এটা মোটামুটি সহজভাবেই তারা প্রেজেন্ট করছে তাদের কাজটাকে, যে তারা কি করছে এবং কি রেজাল্ট পাইছে, কি ইউজ করছে। তো এইটা উপরে আমাদের এই পেপারটা বা এই রিসার্চটা, তো এইটা খুবই আধুনিক একটা রিসার্চ। এই তো এই জন্য এটা তোমাদেরকে আমি দিচ্ছি, যেহেতু এটা ফাইবার রিলেটেড প্লাস হচ্ছে এনভায়রনমেন্টাল রিলেটেড দুইটা জিনিসই আছে। তো এইখানে দেখো তাদের স্টাডিতে তারা কি পাইছে যে ইন দা ওশেন ওয়াটার, অর্থাৎ সারা পৃথিবীতে যে সমুদ্রগুলো আছে তার 35% প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক, অর্থাৎ এর ভেতরে যে প্লাস্টিক ম্যাটেরিয়াল গুলো পাওয়া গেছে তার 35% আসতেছে কোথার থেকে, ফ্রম লন্ড্রি অ্যান্ড সিনথেটিক টেক্সটাইল। তারা এস্টিমেট করছে প্রতি বছর 2 থেকে 13 মিলিয়ন টন পরিমাণ এই মাইক্রোপ্লাস্টিক আমরা এই ওয়ার্ল্ডের ওশেনগুলাতে, অর্থাৎ শুধুমাত্র সমুদ্রগুলাতে পাইতেছি। তাহলে কি পরিমাণে এটা আমাদেরকে ক্ষতি করতেছে আমরা বুঝতে পারতেছি, কারণ আগামী 500 বছরে এটা গলবে না বা এটা নষ্ট হবে না। তার উপরে প্রতি বছর এরকম 2 টন করে যদি অ্যাড হইতে থাকে তাহলে কি হবে আসলে, তাই না? তো এইটা নিয়ে তাদের কাজ। তাহলে তাদের কাজটা খুব ভালো একটা কাজ, কারণ তারা যদি এটাকে আটকাইতে পারে তাহলে কিছু হইলেও আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো। তো তারা কি পরিমাণে আটকাইতে পারছে বা তাদের এক্সপেরিমেন্টের রেজাল্ট গুলো কি কি সবকিছু তারা এখানে বর্ণনা করছে, এবং তোমাদের কাজ হবে পুরো পেপারটাকে পড়া। পেপারটা হচ্ছে টোটাল এখানে 8 পেজ দেখা যাচ্ছে, বাট টোটাল 8 পেজ না, কারণ লাস্টের 2 পেজ হচ্ছে তোমার রেফারেন্স, তারা যে বিভিন্ন কাজগুলো করছে বিভিন্ন জায়গা থেকে তারা রেফারেন্স দিছে, এই যে কনক্লুশন আর হচ্ছে রেফারেন্স। সো মেইনলি হচ্ছে আমাদের এই 6 পেজ, তো এই 6 পেজ তোমরা আস্তে আস্তে পড়বা 2 সপ্তাহ টাইম লাগায়, এবং এর এই পেপারের উদ্দেশ্য কি, এইম কি, তারপর হচ্ছে সে কি ম্যাটারিয়াল ইউজ করছে, সে কি মেথড ইউজ করছে এবং সে কি রেজাল্ট পাইছে, এই কয়েকটা জিনিস নিজের ভাষায় একটা খাতায় নোট করে ফেলবা। নোট করে সেইটাকে ইংলিশে 2 থেকে 3 মিনিটের ভেতরে রেকর্ড করবা, ওকে, একদম মোবাইলে রেকর্ড করে আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিবা। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। স্যার পুরোটা তো ইন্ডিভিজুয়াল, তাই না? ইন্ডিভিজুয়াল মানে মানে স্যার মানে পার পারসন, কোনো গ্রুপ ওয়াইজ তো না? না না না, গ্রুপ ওয়াইজ না, পার পারসন। ঠিক আছে, ওকে, থ্যাঙ্ক ইউ স্যার। ওকে, তো এইটাত করে তোমাদের দুইটা লাভ হবে। একটা হচ্ছে একটা সাইন্টিফিক পেপার কিভাবে পড়তে হয় বা এর ভেতরে কি কি থাকে সেই সম্পর্কে একটা আইডিয়া পাবা, আর সেকেন্ড হচ্ছে একটা রিপোর্টকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এর ভেতরে কি কি আছে এইটা সম্পর্কে জানতে পারবা। আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই যে তোমাদের যে ফাইনাল ইয়ারে গিয়ে প্রেজেন্টেশন দিতে হয় বা প্রজেক্ট ওয়ার্ক করতে হয়, এইগুলা সম্পর্কে তোমাদের মানে তখনও তো ইংলিশে অ্যান্সার দিতে হয় বা এই কাজগুলো করতে হয়, তো এইগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে কিছুটা হইলো। সো ভবিষ্যতে অ্যাডভান্টেজ পাবা আর কি। ওকে, তো এটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব আজকেই, তো তোমরা আস্তে আস্তে এটাকে খুব বেশি মানে প্রেশার নিয়ে পড়বা না, এটা গল্পের মতো করে পড়বা, মানে এটা আমাদের মুখস্থ করতে হবে বা পরীক্ষায় আসবে এরকম কিছু না। ওকে, সো এটা জাস্ট নিজেরা বুঝে বুঝে আস্তে আস্তে পড়বা, প্রতিদিন দরকার হইলে এক পাতা করে পড়বা, বেশি যাওয়ার দরকার নেই, জাস্ট জিনিসগুলো বুঝে যাবে এই। তো ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে আজকে শেষ করতে পারি।